বেশ খুব ইজি হয়নি এই সিনেমা জগতে আসা। এবং আমরা এখন যত ধরনের ইন্টারভিউ দেখি, আমরা দেখেছি সবাই হিরো হিরোইনকে জিজ্ঞাসা করে তার পছন্দ অপছন্দ। তখন বলছিলাম আমি প্রশ্নটা, কথাটা বলেছিলাম যে একটা ছোট্ট র্যাপিড ফায়ার খেলবো, তো আমি সেটা শুরু করছি। পছন্দের রং সবুজ, পছন্দের জায়গা মানে সমুদ্র না পাহাড়? পাহাড়। শীতকাল না গরমকাল? শীতকাল। কতটা খাদ্য রসিক আপনি? ভীষণ। চিংড়ি মাছ, ভালো মাটন কারি, দেশি চিকেন, তারপরে কিন্তু পরিমাণ কম, আমি খুব বেশি আর এখন খেতে পারি না। আগে খুব খেতাম, আগে বিয়ে বাড়িতে প্রায় সত্যি কথা বলতে 1 কিলোর কাছাকাছি মাটন খেয়ে নিতাম, তারপরে 122টা রসগোল্লা খাওয়ার রেকর্ড আছে আমার বিয়ে বাড়িতে। পোশাকে সব থেকে বেশি কিসে কমফোর্টেবল, ক্যাজুয়াল না বাঙালিয়ানা? দুটো মিশে, মানে আমি জিন্সের প্যান্টের উপরে ফতুয়া পরতে ভালো, মানে একটু কি ইন্টেলেকচুয়াল বলা যেতে পারে? না 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 না, ও একটু ফতুয়া পরে ঢিলে ঢালা থাকে, আমি ফতুয়া পরতে ভালোবাসি। আর পছন্দের বাংলা ছবি? উত্তম কুমার। পছন্দের হিরোইন? সত্যি কথা বলতে মহুয়া রায়চৌধুরী, আমি ভীষণ দুর্দান্ত অ্যাক্ট্রেস ছিলেন, আর বর্তমান দিনে ঋতুপর্ণা সেনগুপ্ত। সব থেকে বেশ বড় আফসোস এখনো পর্যন্ত যার সাথে এখনো মানে আর আপনার কোনোদিন স্ক্রিন শেয়ার করা সম্ভব হবে না, মানে তিনি নেই উত্তম কুমার ছাড়া? উত্তম কুমার ছাড়া সম্ভব হবে না, সেটা অনিল চ্যাটার্জি, আমার খুব ইচ্ছে ছিল তার সঙ্গে একটু স্ক্রিন শেয়ার করি, বা সেই সেই সময়কার বেশ কিছু তুলসী চক্রবর্তী বা ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, তারপরে সব থেকে বড় কথা বিকাশ রায়, তো এই সব অভিনেতাদের তো পাবো না, মানে ভীষণ কষ্ট, মানে সুচিত্রা সেন যদি পেতাম, মানে সামনে তাদের এদের সঙ্গে করতে পারলে ভীষণ ভালো লাগতো। ভিলেন না হয়ে ভিলেন হল, মানে ভিলেন তো আপনি আছেন, ভিলেন না হয়ে আপনার ইচ্ছা ছিল হিরো হতেন, যদি ভিলেন না হতেন আর যদি হিরো না হতেন তাহলে আপনার কোন পার্টটা করার সব থেকে? কমেডিয়ান, কমেডিয়ানের পার্ট দিক না, আমাকে ফাটিয়ে দেবো, এখানে যত কমেডিয়ান আছে যা খুশি মনে করো ভাত মেরে দেবো। মিথ্যে কথা বলা, সময় না রাখা, তারপরে কথা দিয়ে কথা না রাখা, মানে এইগুলো না আমি জাস্ট নিতে পারি না, কাউকে কথা দিলাম কথা রাখলাম না, মিথ্যে কথা বললাম, মানে এগুলো মানে অসহ্য, ইনডিসিপ্লিন, হ্যাঁ, সময় মানে সময় না রাখা, এ মানে আমি এগুলো জাস্ট নিতে পারি না, আমি একদম ডিসিপ্লিন ভয়ঙ্কর, নটা মানে 8:59। আচ্ছা, এটা একটু ব্যক্তিগত, কিন্তু আমি জানি প্রচুর দর্শকের মনের মধ্যে প্রশ্নটা ঘুরে বেড়ায়, সেটা হচ্ছে যে সুমিত গাঙ্গুলিকে সবাই ভিলেন হিসাবেই এখন এস্টাবলিশ, মানে সুমিত গাঙ্গুলি ভিলেন আর কি, সুমিত গাঙ্গুলি যে ব্যক্তিগত একটা জীবন বা ব্যক্তিগত একটা মানে পার্সোনাল মানুষ হতে পারে এটা একটা মানুষের ধারণার বাইরে হয়ে গেছে, তো সেখানে তবুও জীবনে প্রথম প্রেম খুব ছেলেবেলায়, মানে তখন আমি স্কুলে পড়ি, স্কুলে মানে ক্লাস 8-এ পড়ি, এটা স্কুলে যখন যাচ্ছিলাম ক্লাস 8-এ আমি পড়ি, আমার তখন 13 বছর, মানে 12+13 বছর বয়স, আর তখন ওই একটা বাড়িতে ও একটি মেয়ে খুব মিষ্টি দেখতে, অপূর্ব দেখতে, তো আমরা সবাই আমরা দল বেঁধে স্কুলে যেতাম 5-6 জন, ওই দুটো ভাইকে নিয়ে একটা মানে জাস্ট প্যান্টি পরে আছে, ওপরে কিছু পরে নিই মেয়েটা, আর তেল মাখাচ্ছে দুটো ভাইকে, দুটো ভাই ল্যাংটো, আর ওখানে দেখেছিলাম আমি তাকিয়ে না বললাম এ মা এ বাবা, এবার আমরা সব সব পড়া ছেলে ওর পিছনে লাগলাম, এবার লাগার পর ক্লাস 8, ওটা ওদের বাড়ি 8, তারপর 9, তারপর 10, এই ক্লাস 10-এ ওর সঙ্গে মোটামুটি ওর সঙ্গে আমার প্রেম হয়ে যায়, তো প্রেমটা বেশ কিছুদিন চলেও ছিল, তারপরে ওর বাড়ির থেকে মেয়েটার বাড়ির থেকে একদিন আমায় ধরে খুব মারে, ধরে মানে মেয়েটার মা আমাকে ধরে না ঠাস 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 করে চড় মারে, তো সেটা আমি একা ছিলাম, তখন কেউ ছিলাম না, আমি চুপচাপ চলে এসেছিলাম, বন্ধু বান্ধব কাউকে বলিনি, তারপরে আমি খুব একটা আর ওর বাড়ির দিকে ঘেঁচতাম না, করতে 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 একটা দিন দেখলাম যে আমার বাড়ির সামনে দিয়ে ও একা একা হেঁটে হেঁটে যাচ্ছে, এরকম করতে করতে আমি এদিক ওদিক তাকিয়ে ওর কাছে গিয়ে কী
তুমি এখানে বলো, চলো তোমার সঙ্গে কথা আছে জরুরি, আমার না বিয়ে দিয়ে দিচ্ছে, বাড়িতে পাঠিয়ে দিচ্ছে এরকম। তারপরে আরও কিছুদিন একটুখানি লুকিয়ে দেখা করেছিলাম আশেপাশে, তারপরে ওর ওর বিয়ে হয়ে যায়। মানে ক্লাস আমি বোধ হয় তখন কলেজে উঠেছি, কলেজে উঠে ক্লাস ইলেভেনের শেষের দিকে শুনলাম ওর বিয়ে দিয়ে দিয়েছে, মানে ওখান থেকে সরে করে দক্ষিণ দিনাজপুর নাকি নর্থ বেঙ্গলের কোথাও গিয়ে ওর বিয়েটা দিয়ে। তেমন আমাদের ভিলেনও, মানে আমাদের আমরা বলতেই পারি ভিলেন আর কি, যেহেতু ভিলেনই আর কি, ব্যক্তিগত জীবনে নয়, কিন্তু আমরা ছবির পর্দায় যাকে দেখি তার জীবনেও প্রেম আসতে পারে। আমরা যে ভাবি এটা যে না উনি একটা মানে অন্য গ্রহের মানুষ, সেটা নয়। জীবনের সব থেকে বড় আফসোস, অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করতে না পারা, একটাই আফসোস। জীবনের সব থেকে বড় দুঃখ, আমার না জীবনে খুব একটা সেইভাবে দুঃখ বলে কিছু নেই, আফসোস দুঃখ হেনাতেনা। আমি জীবনের ওই না পাওয়া যন্ত্রণা কষ্ট সব ওই একটা জায়গাতেই আটকাচ্ছে, অমিতাভ বচ্চনের সঙ্গে অ্যাক্টিং করবো বাস, ওইটা হলেই আমার আমি খুশি। না আমি বলতে চাইছি যে মানে এমন কোন মানুষকে হারানোর সেটা সেটা সত্যি কথা বলতে বাবা চলে যাওয়া বিরাট কষ্টের, তারপরে মা চলে যাওয়া বিরাট কষ্টের, এই কষ্টগুলো তো থাকবেই। অভিনেতা হওয়ার পেছনে সবথেকে বেশি কন্ট্রিবিউশন কার, মা না বাবা? বাবা, বাবা সব সময় আমাকে সাপোর্ট করে গেছেন, মা বলেছেন ওগুলো কিছু হবে না কেন এই সব করতে যাচ্ছিস, কিন্তু বাবা সবসময় সাপোর্ট করেছেন। বাবা তার আমরা প্রণবীর নাট্য সংস্থা বলে একটা আমাদের অভিনয়ের ইয়েও ছিল, গ্রুপ ছিল, সেখানে বাবা অভিনয় করতেন, প্রবীণ এবং নবীন। আমি সেখানে আমরা আমি আর বাবা একসঙ্গে অভিনয় করেছি, প্রায় পাঁচটা না ছটা নাটকে করেছি। বাবা সবসময় কিরে বাবন কিছু হলো, কোনো কোনো ছবি পেলি, কোনো সিনেমা পেলি, এরকম বাবা সবসময় বলতো। আমি শুটিং করে এলে যখন ভালো ক্যারেক্টার পেয়েছি তখন বাবা বলতেন যে বাহ খুব ভালো, এরকম বাবা আজকে এত টাকা পেয়েছি অভিনয় করে, আজকে এই সিনেমাটা করলাম। ইভেন আমার কিছু করতে কেটুতে বাবাকে একটা চরিত্র আমি অভিনয় করিয়েছি, ডাক্তারের ক্যারেক্টার। এবং সত্যি কথা বলতে যে ক্যারেক্টারটা আমি স্টার থিয়েটারে করতাম আমি বাবাকে ওই চরিত্রটাই করিয়েছি। আপনার জীবনে, আপনার অভিনয় জীবনে আপনার স্ত্রীর অবদান কতটা, মানে আপনি তো একটা স্ট্রাগল পিরিয়ড থেকে ঢুকেছেন, মানে স্ট্রাগল পিরিয়ডে শুনেছি আপনার অনেক আগে বিয়ে হয়েছে, মানে অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে। আপনার আমার একটা ছবি তখন মানে শয়তান বলে একটা ছবি কমপ্লিট করেছিলাম, সেই সময় শয়তান ছবিটা যেদিন রিলিজ করছে সেই দিন বিয়ে। আমার বউয়ের সঙ্গে প্রেম চলেছিল প্রায় দু তিন বছর, সেটা আরেকটা ইতিহাস। তারপরে আমি বিয়ে করে কোনো বাড়ি থেকেই মেনে নেয়নি, না আমার বাড়ি থেকে না ওর বাড়ি থেকে। তো আমি বিয়ে করে পালিয়ে গেছিলাম আমার এক বন্ধুর বাড়িতে শ্যামনগর, সেখানে বেশ কিছুদিন ছিলাম। সেখান থেকে এসে আমরা রেজিস্ট্রি করি, রেজিস্ট্রি করার পর তারপরে আমরা বিয়ে করি, বিয়ে করে বাড়িতে ঢুকি। তারপরে সেটা বাড়িতেও খুব কষ্টেই ছিলাম আর কি, বাড়িতে মেনে নেয়নি, আমার মা একদমই মেনে নেয়নি। তখন কি আপনি অভিনেতা সুমিত গাঙ্গুলি হয়ে গেছেন অলরেডি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আমি অভিনেতা সুমিত গাঙ্গুলি হয়ে গেছি। মানে আপনার এই স্ট্রাগলে বলতে চাইছি আপনার মিসেসের মানে আপনার স্ত্রীর কতটা অবদান? হ্যাঁ মানে আজকে সুমিত গাঙ্গুলি হওয়ার পেছনে আপনার স্ত্রী কতটা অবদান? হ্যাঁ সেটা কথাটা হচ্ছে যে খুব সত্যি কথা বলতে আমার মিসেস তখন পুরোপুরি আমাকে সাপোর্ট করতো। তখন তো আমাদের পয়সা অত বেশি ছিল না, আমরা ভীষণ কম টাকা পেতাম, আমি ফাংশন করতাম যাত্রা করতাম এবং পুরোটাই আমার মিসেস আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছেন, মারাত্মক সাপোর্ট করেছেন, পুরোটা পাশে থেকেছেন। তিনি যদি ওইভাবে আমার পাশে না থাকতেন তাহলে হয়তো আজকে সুমিত গাঙ্গুলি এইভাবে দাঁড়াতে পারতো না, জায়গা পেতো না। একটা কথা আমি শুনেছিলাম, আপনি বোম্বেতে, আমি শুনেছি আপনি বোম্বেতে একটা হিন্দি ছবিতে এবং খুব বিগ বাজেটের হিন্দি ছবিতে কাজ পেয়েছিলেন, চান্স পেয়েছিলেন, মানে ডাক পেয়েছিলেন, বোম্বেতে তো ওইভাবে তো কাজ হয় না তো, কিন্তু এবং সেটার অপোজিটে আমি শুনেছিলাম আমাদের সালমান খান ছিলেন তো, কিন্তু আপনার কিছু স্টেজে কমিটমেন্ট ছিল, আপনি সেই সময় বোধহয় যাত্রা করতেন, ফাংশন করতেন, তো আপনার সেটা নিয়ে কোনো রিগ্রেট নেই যে আপনি একটা স্টেজ করার জন্য অত বড় বাজেটের একটা ছবি ছেড়ে দিয়েছেন এবং বলিউডে যাওয়ার সুযোগ ছেড়ে দিয়েছেন, এই রিগ্রেটটা নেই আপনার কোনো? একটা শো ছিল, একটা শো আর কি, একটা শো এর জন্য, একটা শো, ওই শোটাকে যদি অ্যাডজাস্ট করা যেত তাহলে আমি ওই ছবিটা করতে পারতাম। তো সেটা আমাদের দলের মালিক ছাড়েননি, বলেছেন না এটা কোনোভাবেই সম্ভব না, আর আমার যেহেতু এখানে কমিটমেন্ট দেওয়া সেই জন্য ছবিটা ছেড়ে দিয়েছিলাম। আমার কাছে কমিটমেন্ট আগে, সারা জীবন কমিটমেন্ট, আমি যদি কোথাও কমিট করি তাতে যদি আমার মানে মা বাবা ভাই বোন যেই কেউ যদি মারাও যায় আমি যেভাবেই হোক আগে কমিটমেন্টে পৌঁছবো, কমিটমেন্ট রাখবো,
তারপরে ওই কাজটা করবো। আমি কোনো অবস্থায় কাউকে আজ পর্যন্ত ঝোলাইনি, কোনো মিথ্যা কথা বলিনি, কারোর কেউ আমার কাছ থেকে একটা পয়সাও পায় না। আমি বহু লোকের কাছে বহু লক্ষ টাকা পাবো, কিন্তু আমার কাছ থেকে কেউ কোনো দিন কোনো কোনো মিথ্যে আমার জীবনে কোনো জায়গা নেই, আর কমিটমেন্ট আমার জীবনে ফেল বলে কিছু নেই। তাহলে ধরে নেওয়া যেতেই পারে যে, না ধরে নেওয়া যায় না, স্টেজে আপনার দীর্ঘ বছর, আপনি স্টেজের সঙ্গে যেমন সিনেমা জগতের সঙ্গে যুক্ত, একইভাবে আপনি স্টেজের সাথে ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত, তো কোনখানে নিজেকে সব থেকে বেশি দেখতে ভালো লাগে? ডাইরেক্ট দর্শকের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে ভালো লাগে, না ছবির পর্দায় নিজেকে দেখতে বেশি ভালো লাগে? দুটোই সমান, মানে দুটো আলাদা আনন্দ। সিনেমাটা সিনেমার মতো, তার শুটিং, তার অভিনয়, তার অভিনয়ের জায়গা, অভিনয়ের প্ল্যাটফর্ম একরকম, আবার স্টেজ আরেক রকম, দুটো আলাদা রকমভাবে অভিনয় করতে হয়। পুরো মিডিয়াটাই আলাদা, আর সুতরাং দুটো মিডিয়া আলাদা, দুটো আনন্দও আলাদা। এই করোনার মধ্যে স্টেজকে কতটা মিস করেছেন? এই তো সবার ক্ষেত্রে সমান, আমার ক্ষেত্রে রে, আরে বাবা রে, এরকম কথা বলে কেন দুঃখ দিচ্ছেন আপনি? কিন্তু সবাই জানে, সারা পৃথিবীই জানে, স্টেজ সবাই মিস করেছে, আমিও মিস করেছি, স্টেজ পাইনি, হ্যাঁ টাকা পয়সাও পাইনি, প্লাস স্টেজ না করতে পারার যে যন্ত্রণা সেটাও পেয়েছি, পেয়ে চলেছি। এটা কবে যে ফাইনালি ফুল পুরো মিটবে কে জানে, কবে করোনা যাবে আমাদের জীবন থেকে, করোনা বলে আর ভালো লাগছে না, অন্য কথা বলে। নিজেকে আমি, আমার মনে হয় কোনো অভিনেতারই রিটায়ারমেন্ট বলে কোনো কিছু হয় না, তো আপনারও চাইবো না কোনোদিনও রিটায়ারমেন্ট বলে কোনো কিছু আসুক, মানে কাট বলে কোনো শব্দটা আপনার লাইফে আসুক, কিন্তু প্রত্যেকটা মানুষ নিজেকে একটা জায়গায় দেখতে চায়, মানে সেইটা কি আপনার অ্যাচিভমেন্ট হয়ে গেছে বলে মনে হয়, না এখনো সেই জার্নিটা বাকি আছে মনে হয়? না, এই কি কোনো অভিনেতার চাওয়ার শেষ আছে নাকি? আমার আমার সারা জীবনের চাওয়া অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করো, এবং অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করার যদি সুযোগ পাই জীবনে, তখন মনে হবে তো শাহরুখ খান বা তারপরে সলমান খান, তারপরে হয়তো মনে হবে একটুখানি হলিউড যাবো, হলিউডে একটা ইংলিশ ছবি করলে। আরে বেঁচে থাকতে গিয়ে যেগুলো চোখের সামনে দেখতে পাচ্ছি সেটা তো সবই পেতে ইচ্ছে করে মানুষের পেতে, কিন্তু আমার সেটা না পাওয়ার জন্য কোনো যন্ত্রণা নেই, এ বাবা পেলাম না, ইস, এরকম কোনো ব্যাপার নেই, আমি স্যাটিসফাইড। আমি যতটুকু পেয়েছি জীবন আমাকে অনেক কিছু দিয়েছে, অনেকটা দিয়েছে, আমার মতো আমি যে জায়গাটুকু পৌঁছেছি সেইটা কোটি কোটি মানুষ পৌঁছয়নি, অনেক কোটি কোটি মানুষ হয় যারা আমার মতো জায়গায় পৌঁছয়নি, এটা হয়তো কোটিতে একটা হয়, তো সুতরাং যতটুকু পেয়েছি তার স্যাটিসফ্যাকশন আছে, আবার যেটা পাইনি সেটার জন্য পাওয়ার ইচ্ছেটাও আছে। তাহলে আমরা যেটুকু দেখলাম আজকে আর কি, আমাদের টোটাল ছোট্ট একটা আড্ডায় আমরা যেটুকু দেখতে পেলাম, সুমিত গাঙ্গুলি অ্যাজ এ অ্যাক্টার তিনি নিজেকে পরিপূর্ণ মনে করেন, কিন্তু হ্যাঁ অবভিয়াসলি এক্সপেকটেশন বা ইচ্ছে চাহিদা সেগুলো প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীর মধ্যে থাকে এবং আমরণ থাকে, শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকে, তো কিন্তু ওনার কোনো রিগ্রেট নেই, এবং মানুষ হিসাবে আমরা যে সুমিত গাঙ্গুলিকে দেখলাম সেই সুমিত গাঙ্গুলি হয়তো আমাদের কাছে ভীষণভাবে বেশ অনেকটাই অচেনা ছিল, এই সুমিত গাঙ্গুলিকে আমরা দেখতে অভ্যস্ত নই। আমরা দুটো রকম দু ধরনের সুমিত গাঙ্গুলিকে দেখেছি, এক হচ্ছে আমাদের দিকে তেড়ে আসছে হেঁয়ে করে, যেটা আমরা ভয় পাই, আর দ্বিতীয় হচ্ছে উনি ভীষণ ভালো স্টেজ, ভীষণ ভালো পারফর্মার, তো এই দুটো বাদ দিয়ে যে এই সুমিত গাঙ্গুলিও ছিল এটা আমাদের কাছে খুব বড় পাওনা। থ্যাংক ইউ সো মাচ সুমিতদা আজকে এখানে এতটা আমাকে সময় দেওয়ার জন্য, আর আড্ডাটা খাবারও ডাক এসে গেছে ওইখান থেকে বলছে খিদেও পেয়েছে, তো থ্যাংক ইউ, ভালো লাগলো আড্ডা মেরে, আবার যদি কখনো মনে হয় আমরা আড্ডা মারবো, ডেকে নেবো, তোমার নাম্বার নিয়ে নিচ্ছি আমি, ডেকে নেবো। থ্যাংক ইউ সুমিতদা, থ্যাংক ইউ সো মাচ, ওকে থ্যাংক ইউ, টাটা। খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সঙ্গে আবার একবার বা বহুবার এরকম একটা কোনো ঘরোয়া আড্ডায় বা ঘরোয়া আসরে। ধন্যবাদ।